আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নুরানি কায়দা নিয়ে। তো নুরানি পদ্ধতিতে কিভাবে অক্ষর শিখবেন, কোরআন তেলাওয়াত শিখবেন, সেই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা আমি উপস্থাপন করতেছি। আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। এবং সম্মানিত ভিউয়ার্স, আমি পার্ট টু পার্ট প্রত্যেক দিন বা দু একদিন পর পর আমি পার্ট টু পার্ট আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো, এই অক্ষরগুলা চেনাবো। তো আজকে আমি প্রথম পার্ট শুরু করতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন, দেখুন, ইনশাআল্লাহ আপনারা অক্ষর চিনতে পারবেন এবং কি কোরআন শরীফ পড়তে পারবেন। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা শুরু করি আলিফ দিয়ে। এটা কি? আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সোয়াদ দোয়াদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদের সামনে নোক্তা পড়ে শোনাবো। নোক্তা যদি কেউ মুখস্থ করে, মুখস্থ রাখে, তাহলে তার জন্য আরো বেশি সহজ হয়ে যায়। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন প্রত্যেকটা অক্ষরের নিচে বা উপরে বা কত অক্ষরের মধ্যে কোনো আপনার নোক্তা নাই। তো এই নোক্তাগুলো খেয়াল করার উদ্দেশ্য হলো, যেমন আলিফ খালিফ বার নিচে এক নোক্তা। তো যখন আপনার কোরআন শরীফের ভিতরে আলিফের সাথে মিলিয়ে বা থাকবে, এরকম নিচে একটা ফোঁটা থাকবে, তখন ভাবতে হবে এটা বা। আবার যখন আপনার অক্ষরের উপরে দুটা ফোঁটা থাকবে, তখন হবে তা। তো এই জন্য এই নোক্তা পড়া। এখন চলুন আমরা নোক্তা শিখব। আলিফ খালি বান নিচে এক নোক্তা, তার উপরে দুই নোক্তা, সার উপরে তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি খর উপরে এক নোক্তা, দাল খালি দালের উপরে এক নোক্তা, র খালি জার উপরে এক নোক্তা, সিন খালি সিনের উপরে তিন নোক্তা, সোয়াদ খালি দোয়াতের উপরে এক নোক্তা, ত খালি জর উপরে এক নোক্তা, আইন খালি গইনের উপরে এক নোক্তা, ফার উপরে এক নোক্তা, কপের উপরে দুই নোক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নোক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নোক্তা। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা যদি এরকম করে শিখেন, অক্ষর চিনেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কোরআন তেলাওয়াত করতে পারবেন, কোরআন পড়তে পারবেন, কোরআন শিখতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হলো আমার ফার্স্ট পার্ট। তো এরপর আবার আমি দ্বিতীয় পার্ট আপনাদের সামনে আসে আপনাদেরকে শোনাবো, আপনাদেরকে শেখাবো। তো সম্মানিত দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপ দিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও গিয়ে পৌঁছায়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও এখানেই রাখছি। তো ভিউয়ার্স, আপনারা সবসময় খেয়াল করবেন যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলা আগে টোটাল একদম চিনবেন এবং কি মুখস্থ করবেন। যেমন আলিফ, আলিফটা কেমন দেখা যাচ্ছে, বাটা কেমন দেখা যাচ্ছে, তাটা কেমন দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স দেখেন, এখানে এই একটা বা আর এই যে আলিফের সাথে একটা বা, যখন কোরআন শরীফের ভিতরে আপনার যে আলিফের সাথে যে বাটা আছে এরকম করে মিলে আসবে, তখন নিচে একটা ফোঁটা থাকলে তখন ভাবতে হবে ওইটা বা। তারপরে এই দেখেন দর্শক, এখানে তা আবার আলিফের সাথে তা আছে, এই যে ছোটো তা। তো যখন এরকম করে আসবে তখন ভাববেন না এটা তা। তো এরকম করে সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা যদি শিখতে পারেন, ইনশাআল্লাহ হু আজিজ, আপনারা কোরআন তেলাওয়াত করতে পারবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।